ਗਲੇ ਚ ਨਾ ਮਾਰ ਵੀ ਸੋ ਕਰ ਮੇਜ ਭਾਈ ভাই টাল জায়গা ক্যাচ মিস কাই নাকি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে একটা ম্যাচ দেখাবো, বিরাট এক্সাইটিং ম্যাচ। আপনারা পুরোটা দেখুন, আমরা লাস্টে বুঝতে ম্যাচটা কতটা এক্সাইটিং ছিল। মানে এক করে দারুণ ম্যাচটা হয়েছে, মানে বিভৎস ম্যাচটা হয়েছে যাকে বলো। মানে দেখলে আমরা মজা পেয়ে আমরা লাস্টে ম্যাচটা ভালো হওয়ার জন্য লাস্টে আমাদের মাস্টাররা খাইয়েছে, তার জন্য আমরা খুব খুশি। তো বিরাট এক্সাইটিং ম্যাচ, মানে আপনারা আবার জাস্ট দেখুন ম্যাচটা পুরো। এত সুন্দর ম্যাচও ভাবিনি, ব্যালেন্স ম্যাচ ছিল। আর এদিকে কি মাখাতে চলেছে, এই ছেলেগুলো বহুত বদমাস, বলছে হাতে রং ফাঙলি চলেছে, চাই মুখে রং মাখিয়ে দিল। ঠিক আছে, মাথায় মাখাই, এটা ধুয়ে দিলে পারি যাবে। টিকা মারছে, হোলি দেখে টিকা মারে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি চলে গেছে তিন দিন আগে। আমার বেলায় গালে গজে দিলে সবাই টিকা মারছি। তিলক মারছে, হোলির নাম কর তিলক। এই দশ দিন পর হোলি খেলা, তারপর আসো না, বেরিয়ে আসো। ঘুম আজকে ভেঙেছে, যদি ভাঙে এরপর আসবো। আমাদের বলার ফার্স্ট বলে কাকু, ফার্স্ট বল রিভার্স সুইপ, এক রান ফার্স্ট বলে, লেফটি স্ট্রাইক, হাত ঘুরালো ফার্স্ট বলে, মিস টাইমিং। ও হো হো, পিচটা অনেক লম্বা, 22 গজ থেকেও বেশি, 24 গজ হবে হয়তো। তো ঠিক আছে, এই বয়সেও এত সুন্দর হাত ঘুরাচ্ছে। কালকে একটা স্কুলে ম্যাচ ছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এই ফার্স্ট বল এজ, পেছনে রান 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 আউট, রান আউট আউট, মিস, রান আউট মিস। ব্যাটসম্যান রেডি, শট মারলো, 6 যা স্কুলের ভিতরে, সরি কলেজের ভিতরে। বলার মার খেলো, বলো বিরাট শট হয়ে গেছে, 8 রান স্ট্রাইক, একদম আম্পায়ার 6 দেখাচ্ছে। ও রিভার্স সুইপ, সরি সুইপ, ফিল্ডিং চেষ্টা করলো কিন্তু পায়ে লেগেছে। আর 12 ওভার শেষ, বলার রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট থেকে বল করছে, আম্পায়ার আমার দেখেছে না, ক্রিজের দিকে তাকিয়ে। ফার্স্ট বল লেফটিকে, প্রথম বলই 6 কলের ভিতর, যা লেফটি ফুল কনফিডেন্স। এখানে খেলাটা হচ্ছে অনেকটা, মানে জুনিয়র আছে একদম, সে বয়স্ক মানুষের মিক্সচারে খেলা হয়। তো ম্যাচটা বিরাট এক্সাইটিং ম্যাচ হয় লাস্টের দিকে, অনেক সময় 2 বলে 1, 1 বলে 2, 1 বলে 4, এরকম ম্যাচ দাঁড়িয়ে থাকে। আম্পায়ার 6 তুলে দিল এতক্ষণ পর, ঠিকই আছে, না ইউটিউবে দেখাবে। সেকেন্ড বল আমাদের বড় প্লেয়ার হাত ঘুরছে, আবার একটা ক্যাচ উঠেছে উপর দিকে, ফিল্ডার ছুটে এসছে, ও হো হো হো, পারলো না, অনেক চেষ্টা করলো কিন্তু ঠিক আছে, এই বয়সেও খেলতে সেটা অনেক বড় ব্যাপার। আমাদের সবচেয়ে ফিট মানুষ যে ক্যাচটা মিস করলো, আর একটা ফিট মানুষ আম্পায়ার দাঁড়িয়েছে, অন্য টিমের প্লেয়ার এখন, ওই জন্য আম্পায়ার। ও শট বল আর 6 ফিল্ডার ছুটে আছে, নেক্সট বল ঘুরালো, বাবার এই বহুত বড় সড় বাউন্সার ঠুকেছিল কিন্তু নো বল হয়ে গেছে। নেক্সট বল ফ্রি আছে, নো বল ছিল আগেরটা, ও উচকি ছিল কিন্তু পেছন দিয়ে 4 চলে গেছে, ফাঁকা কেউ ছিল না। ফিল্ডিং চেঞ্জ হচ্ছে, ওই কোনটায় ঢুকানো হচ্ছে একটা ফিল্ডারকে, ব্যাটসম্যান রেডি, ফিল্ডিং দেখছে, দেখা যাক ব্যাটসম্যান পরে শট কী মারে। আগেটা 4 ম্যাচে ফ্রিড বল ছিল, বলার বল করলো, শর্ট বল ঘুরিয়েছে, ক্যাচ ছিল কিন্তু ফিল্ডার ক্যাচটা চেষ্টা করলো না,
এক রান লেফটি স্ট্রাইক কিপার এখন রেডি হয়নি কিন্তু বলার বলের জন্য রান আপলিয়ে দিয়েছে শর্ট বল ঘুরিয়েছে ফিল্ডার দৌড়াচ্ছে কিন্তু চার রান বলার গতি নেই কিছু নেই কিপার বলছে আইপিএল এত মাছ চলেন যতটা এইখানে মাছ চলছে ভাই হাইলাইটসের উপরে প্রত্যেক বল বা চার্জ হয়ে যাচ্ছে তাহলে এদিকে আইপিএল খেলানো উচিত ব্যাটসম্যান এখন ক্রিজ ওয়াইডের দাগ ঠিক করলো রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট বলার বল করতে চলেছে একটু ছুড়া বল হচ্ছে হালকা কিন্তু ওয়াইড বল নেক্সট বল হালকা ছুড়া স্পিন করলো রিভার্স সুইপ করিয়ে এক রান এক্সট্রা কাভারের দিকে লেফটি স্ট্রাইকে দেখা যাক এই বলটা কী করে আগের বল চার মেরেছিল আগের ওভারে রান নিয়ে ক্যালকুলেশন চলছে এখানে তো বোর্ড নেই তাই মুখে মুখে সবাই দশজন চারজন কুড়িজন যে যে পারে রান গুনতে থাকে দেখা যাক এই বল কী করে দিল প্রথম বল ক্যাচ তুলে উপর দিকে চেষ্টা করছে ফিল্ডার মিস বল পে চারে দিয়ে আছে কিন্তু ফিল্ডার ঘুরে সেটা বলটা ধরার চেষ্টা করলো না বলার ডিমোটিভেট হয়ে গেল আরও একটা জীবনদান সেম বলস ও ও চেষ্টা করলো কিন্তু মিস টুপির উপর দোষ সম্ভবত দিচ্ছে টুপিটা খুলে দিলে আবার পড়ে দিল বলছে বাপ্পা দা মাঝে বলাটা বল করছে বলছে মারবই এ লাগিছে ফিল্ডার ধরে নিচ্ছে বলটা ফিল্ডিং মিস চার রান কিপার বলছে এগুলো ছাড় ছাড়লে আর কি হবে রে ভাই রান তো হয়ে যাচ্ছে বললো মানে এখানে হাইলাইটস থেকে উপরে চলে আইপিএল তো ভাই বাচ্চা এখানে মার ভাই আলাদাই চলে নেক্সট বল ডগে লাগিয়েছে ক্যাচের জন্য ছুটেছে ক্যাচ মিস এই উইকেটের মারার চেষ্টা করলে হলো নি ওভাত্র চার রান যা ওভাত্র চার রান ক্যাচ মিস প্লাস চার রান হাই 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 এ বাবা কিপার পরে দুঃখে আছে আর বলারও দুঃখে আছে সো স্যাড এটা নিয়ে দুটা ক্যাচ মিস করলো আমাদের কাকু আমাদের নেক্সট বলার কাকু এসছে এইখানে সবথেকে বয়স্ক মানুষ ওনার কাছে সবাই শেখা উচিত কারণ উনি এই বয়সে যে ফিট আছেন আর প্রত্যেকদিন সবথেকে আগে মাঠে আসেন প্রথম বলে ছয় উনি যে খেলতে আসেন এটা অনেক বড় ব্যাপার ওনার পেস নেই কিন্তু লাইন লেন্থ খুব সুন্দর আর ওনাকে দেখে শেখা উচিত অ্যাকচুয়ালি এই বয়সে যেসে এরকম ফিট ফাট মানে কোনো মানুষকে এখনকার দিনে পাওয়া খুব মুশকিল কিন্তু উনি এখন আসেন এটাই বিরাট বড় ব্যাপার মাঠে সেকেন্ড বল বাবা ফিট ছিল কিন্তু মিস করলো ব্যাটসম্যান ডিক্লার দিচ্ছে কারণ অনেক ওভার খেলিয়েছে দয়ালু ক্যাপ্টেন এটাই চলে গেল চলিয়ে নেক্সট বল দেখা যাক কী করে নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে এক রান লাইনের দিকে চেষ্টা করলো বল থ্রো কাকুরাতে নেক্সট বল চেষ্টা করলো সুইপ ফিল্ডারের হাতে ক্যাচ নিয়ে নিয়েছে আউট কাকু উইকেট পেয়ে গেলেন আর নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে লাল গেঞ্জি যে এত আম্পায়ারিং করছিল দেখা যায় একসময় ভালো খেলতো এখনও ভালো খেলে গায়ে প্রচুর জোর ভালো কমেন্ট্রি করতে পারে মাল্টিনেন্টের লোক সব কিছু জানে এত ওপেন করছিল কিন্তু ওপেনে প্রত্যেক দিন দুই নম্বর বলে আউট হয়ে যাচ্ছিল বা আইকে ভেবে মানে এতদিন এই লাস্ট দুদিন দেখছি মিডিলে নামা স্টার্ট করেছে ভিডিওকে হচ্ছে বলে পুরো একদম মুখে হাসি হাসি ফুটছে একটু একটু করে কিন্তু মুখে হাসি আটকালো সেকেন্ড বল সরি লাস্ট প্রথম বল চালিয়েছে হাতে ক্যাচ ছিল মিস যা দুর্ভাগ্যবশত প্রথম বলেই বেঁচে গেল বলে চার হয়েছে না ছয় হয়েছে ব্যাটসম্যান বিরাট খুশি মিস হয়ে গেছে প্রথম বল ক্যাচ বিরাট ব্যাপার নতুন ওভার নতুন বলার মারাত্মক ছুড়ে দেখা যাক আগে ছুড়ে হাত ঘোরানি কেমন স্পিডে করে এসে ছুড়ে দিল ফার্স্ট বল মিস
কিপার হাতে সোজা গুড বোলিং ভাই ব্যাটসম্যান শ্যাডো করে নিল একদম আরেকবার শ্যাডো করে নিল বলছে কাভার উপর দিয়ে পুরো একদম পাঁচে রানিং সেকেন্ড বল হাত ঘুরালো ব্যাটসম্যান রেডি কিন্তু চালালো বাট লাগলো না নট কানেক্টেড থার্ড বল কাট করেছে ফিল্ডিং গুড ফিল্ডিং গুড ফিল্ডিং গুড ফিল্ডিং খুব ভালো আটকালো ওয়াও নেক্সট বল সুইং কাভারের দিকে চেষ্টা করলো কিন্তু চার রান কিপার ভালো বল বললো ইন্সপায়ার করছে নেক্সট বল আবার একটা ছুড়া বল চলছে ইয়র্কার কিপার হাতে আম্পার ওয়াইড দেখালো বলা বলছে ব্যাটে লাগেনি বলার তো বলবে এই নিজের ওয়াইড বাঁচানোর জন্য আবার একবার শ্যাডো এটা আবার পুরো একদম পয়েন্টের উপর দিয়ে শ্যাডো করে নিল চলো নেক্সট বল বলা ছুটে এলো হাতটা ঘুরিয়ে ছুড়ে দিল বোল্ড 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 ব্যাটসম্যান লাইন মিস বোল্ড বলার পর অ্যাটিটিউড দেখেই চলে গেল কোনো অ্যাটিটিউড দেখায়নি চুপচাপ চলে গেলো ব্যাটসম্যান আবার শ্যাডো করছে নতুন ব্যাটসম্যান অন দ্য ক্রিজ চলো ফার্স্ট বল স্ট্রাইকে ব্যাটসম্যান ও বাউন্স সেম বলার আবার স্টার্ট করছে আজকে উনি একটু খারাপ খেলছে অন্যদিন ভালো খেলেন মাস্টারজি প্রথম বল চালিয়েছে বল উপরে বল নামছে ফিল্ডার নিয়ে নিচ্ছে ক্যাচ যা শ্যাডো করলো কিন্তু হলো নি স্যাডলি প্রথম বলে যেত দ্বিতীয় বল তৃতীয় বল আউট হয়ে গেল সম্ভবত বলছে ব্যাড লাক কিপার গাইড করে দিল বলছে ওইদিকে মারতে গেলাম কিন্তু হলো নি আমাদের নতুন ব্যাটসম্যান আজকে অনেক প্রথম খেলতে এসছে সম্ভবত কারণ আমি ডেলি খেলি আমি দেখতে পাইনি কোনোদিন দেখা যাক কাকু প্রথম বলে উইকেট নিয়ে নিচ্ছে আইকে ক্যাচ মিস করতে আর কিন্তু বোলিং আইকে কামাল করে দিচ্ছে প্রথম বল চালিয়েছিল কিন্তু কাট করে দিয়েছে ফিল্ডার ধরল ওয়াও পরের বল ব্যাটসম্যান রেডি কাট করলো কিন্তু এক রানের জন্য ব্যাটে কানেক্ট হয়নি ঠিকঠাক এক রান নেক্সট বল নতুন ব্যাটসম্যান ওয়াইড বল কিন্তু পেটের ভুঁড়িতে লেগে গেল লাগালে ছয় হতো এই ওভারটা মাস্টার আমাদের স্যার ভালো বল করছে হতে পারে ক্যাচ মিস করেছে কিন্তু ভালো বল করছে আবার একটা বল মিস ঠিক আছে অনেকদিন পর ব্যাটিং করছো দীর্ঘ 10 থেকে 20 বছর পর ব্যাটিং করছে আজকে ব্যাট না লাগাই স্বাভাবিক ব্যাটে বল না লাগা চল নেক্সট বল বড়া করে রেডি হাতটা ঘুরালো ব্যাটে সোজা নতুন ওভার নতুন বল নতুন ব্যাটসম্যান প্রথম বলে দিয়েছে ছয় মেরে যা বল পড়ে গেল ঘরে বাবারি তাগড়া শট ফার্স্ট বল ছয় খাওয়ার পর নেক্সট বল কী করে বলা দেখা যাক ফুলটোস বলে ছয় খেয়েছে বড় সড়ো আবার একটা ফুলটোস কিন্তু এক রানের জন্য এখনও হাতে বল ঢুকেনি আমাদের মাস্টারজির নেক্সট বল ওভারের ও হো 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 এক রানের জন্য গুড ফিল্ডিং সেই তোখড় ব্যাটসম্যান আবার স্ট্রাইকে চলো নেক্সট বল ওয়াইড নেক্সট বল ইয়র্কার ব্যাটার ডগে লাগলো কিন্তু বলার বল তো আনি এক রানের জন্য দৌড়িছে এখন পর্যন্ত রান হয়েছে 81 আবার সেম বল মিস আগের বলটা যেটা পেটে খেয়েছিল সেরকমই বলটা ছিল লাস্ট বল এই ওভারের দেখা যাক কী করে ও পায়ে আবার একটা মিস নতুন ব্যাটসম্যান যাচ্ছে হ্যান্ডিগুলা ছেড়ে দিলে আবার কারণ ওভার শেষ হতে চলেছে ভালো ব্যাটিং করছে বাচ্চাকে স্কুল ছাড়তে যাচ্ছে সব কাজেই করছে এটাই হচ্ছে দায়িত্ব বাবা মার
বাবার দায়িত্ব, খেলতে খেলতে ব্যাট ছেড়ে দিয়ে ছেলের দায়িত্ব আগে, স্কুল ছাড়ার জন্য চলে গেল। নতুন ব্যাটসম্যান আমাদের প্রদীপ দা, তাগড়া ব্যাটসম্যান, ফিটফাট পুরো, একদম বডিটা দেখলে বুঝতে পারবেন, প্রচুর বড় বড় ট্রফি খেলে এসেছে। ফার্স্ট বল, প্রথমে ফুল টস চালিয়েছে, নিচে ফিল্ডার, ক্যাচ মিস, আজ আবার একটা ক্যাচ মিস, আবার একটা ক্যাচ মিস আইকে, এটা হলে 4 নম্বর 5 নম্বর ক্যাচ মিস। আপনার মুখটা দেখুন জাস্ট, ও ভাই, বেস্ট ফিল্ডার ফর ওপোনেন্ট টিম, বাস্তব কথা। আবার একটা বল চালিয়েছিল কিন্তু মিস, সচরাচর উনি কোনোদিন ক্যাচ মিস করেন না, কিন্তু আজকে ক্যাচ মিস করছে কেন জানি না, এত একদিন দুদিন খারাপ চলো সবাই, সেটা আলাদা ব্যাপার। আবার চালিয়েছিল এদিকে বল, ফিল্ডার হাতে ক্যাচ নিল, লাভ মেরে নিয়ে, এরকম লাভ মেরে ক্যাচ নিয়ে দেখেছেন? ফুটবলের জার্সি পরেছে কিন্তু খেলছে ক্রিকেট, ওবা ব্যাপার তাই না? এই সালা ক্যাচ নিয়ে ব্যাট পেয়ে গেল, তো ওই জন্য ক্যাচটা নিল নাকি, তো প্রমোশন হয়ে গেল রে ভাই, ক্যাচ নিয়ে ব্যাট। মাস্টারকে বল যে ব্যাটটা ছেড়ে দেবো, তাহলে মাস্টার ক্যাচ নিয়ে নিবে। মোটিভেশন দরকার জীবনে, ক্যাচ নিয়ে ব্যাট, তার জন্য ক্যাচ নিয়েছে। প্রথম গো স্টেপ আউট, ফরাস সিঙ্গেল থ্রো করেছে নন স্ট্রাইকে, মিস। 10 ওভারের খেলা, 83 রান, হোয়াইট বল, 84 রান, 8 রানিং, এখন 2 ওভার আছে, 10-এর খেলা, 6, বড় বড় 6 ঝরে ঢুকে গেল। বলেছিলাম তাবড়তো ব্যাটসম্যান আছে, ওনাকে আউট করতে পারলে মুশকিল। স্কোর বোর্ডে রান এখন 90, ব্যাটসম্যান আগিয়ে গেল ভয় খাওয়ানোর জন্য, কিন্তু মিস। আর এদিকে কিপার চেষ্টা করলো, কিন্তু কিপার তো যতক্ষণ বল গেছে ততক্ষণ ব্যাটসম্যান আনসার ঢুকে যাবে, বলার পেস বহুত আসতেছিল। চল নতুন ব্যাটসম্যান ট্রাইকে, ওভার শেষ, নতুন বলার সেই ছুড়া বলার আওয়াজ ঘুরে চলে এসছে, হাত ঘুরে ছুড়া ভাই, আলাদা আমাকে না মেরে দে, ও ক্যাচ, এ যা গেল ক্যাচ, ফার্স্ট বলে আউট। মাস্টার জি কি বলছে, হ্যান্ড ডিগলার প্লেয়ার আবার ব্যাট ধরছে, ওয়াও, সব বেকার হয়ে গেল বেচারা, যে ফুটবল ফুটবল চালসে বলছে ব্যাট নেমে যায়, তাহলে আর কি করবে, ক্যাচ দিল যে বেচারা ফার্স্ট বল খেলার জন্য। চলো আবার সেই ব্যাটসম্যান আবার ঘুরে এসছে, দেখা যাক কী করে, বল করছে মাথার উপর দিকে, পেছন দিকে 6, এই বাটটাই সামনে, পেছন দিকে এই বাটটা সোজা সোজা হলেই 6, একদম ছোটো, 96 রান, এই দুটা না তিনটা বল হয়েছে, দুটা বল হয়েছে সম্ভবত। ও চালিয়েছে, ভালো ফিল্ডিং, ও লাভলি লাভলি লাভলি, দারুণ ফিল্ডিং, হাত বাড়িয়ে ধরে নিয়েছে, দেখছেন মাস্টার জি হাত তালি দিচ্ছে। সেই তাবড় ব্যাটসম্যান আবার স্ট্রাইকে, দেখা যাক কী করে, উনি কী করতে পারেন 4 নম্বর বলে, ঘুরেছিল অফ সাইডের দিকে, কিন্তু মাস্টারজি হাতে আবার 1 রান, ওভার থ্রো হবে না কি আবার দেখা যাক, না দেখা যাক এই বলটা কী হয়। ও চালিয়েছিল কিন্তু ব্যাটসম্যান পরাজিত হলো, বল লাগাতে পারলো না, চেষ্টা করলো, কিপার পর রেডি, লাস্ট বল এই ওভারের, এরপর আর একটা ওভার আছে সম্ভবত। ক্যাচ উঠেছে উপর দিকে, দেখা যাক কিপার কী করে, ক্যাচ নিয়ে নিচ্ছে, ইজি ক্যাচ, ব্যাটসম্যান আউট, একটা তোকর ব্যাটসম্যান আউট হয়ে গেছে, রাসেলের মতো ব্যাটিং করে। আবার সেই পুরনো ওপেনার আবার ঘুরে যাচ্ছে, আমাদের ক্যাপ্টেন যে একটু আগে ছেড়ে দিয়েছিল, মাস্টার জি আবার ঘুরেছে কিপারের দিকে, প্রথম বল পুরো একদম মেন পয়েন্ট খেতে খেতে রয়ে গেল, ঠিক আছে লাস্ট ওভার চলছে, এক বম্ব বল, রান কত, 98, সেকেন্ড বল স্পিন করেছে, ঘুরিয়েছে কিন্তু গ্যাপে, 4 রান। আপনারা গ্যালারিতে দেখেছেন লোক থাকে, আমাদের গ্যালারিতে গাছপালা জঞ্জাল, তারপর ওই যে গাড়ি ফাড়ি কিছু রাখা হয় সব কিছু পড়ে আছে, ওইগুলো আমাদের দর্শক। 3rd নম্বর বল ঘুরেছিল, চালিয়েছে 6, লেগ সাইডে মাঠটা একটু ছোটো, ডিসকানেক্ট হওয়ার পরও 6 চলে গেল, বলেছি তাগড়া ব্যাটসম্যান। পরের বল কাট করার চেষ্টা করছিল, হলো না, ওয়াইড দিয়েছে,
ওইদিকে ব্যাটসম্যান ছুটে দৌড়ে এসছে, কি হলো, ব্যাটসম্যান হাল ছেড়ে দিল, বাস হোয়াইট বল তো কিছু রান তো একটা হয়ে যেত, রেগে রেগে ঘর প্রবিলেনের দিকে ফিরে যাচ্ছে, ক্যামেরা হচ্ছে বলে কিছু রাখলো নি, অন্যদিকে রেগে যেত, আর কেউ নাই মনে হয়। সিঙ্গেল ব্যাটসম্যান এবার স্ট্রাইকে, এটা এইখানে গলি ক্রিকেটের নিয়ম, ছয় আউট হয়ে গেছে, ওখানে ও চালিয়েছে, কি হয় ছয়, বিখ্যাত ছয় বলেছি, ম্যাচ বাঁচিয়ে দিচ্ছে, কত রান, রানটা কত হয়েছে, 115 রান হয়েছে, কটা বলেছে, এখন দুটা বল বাকি আছে, 115 দেখা যায়, 120 হয় নাকি, এক্সাইটিং ভাই, চালিয়েছে কিন্তু আবার সে পায়ে, এই দেখুন খেলা মাই দিয়ে সাইকেলে বেড়াচ্ছে লোক, কি অবস্থা, মানুষের সেন্সগুলো দিন দিন কোথায় যাচ্ছে, চালিয়েছে কিন্তু আবার সেই পিয়ে লেগেছে, এটা আউট করে দিবে, এটা কেউ আটকাতে পারবে নি, যদি সব ক্যাচগুলো ধরে নিত ঠিকই বলেছে, আমাদের রান হচ্ছে 50 যেত নি, মানে এই টিমের রান 50, প্রথম ইনিংস শেষ, টার্গেট হচ্ছে 117 সম্ভবত, 10 ওভার, এই মাঠটা অনেক ছোট মাঠ, অফ সাইড আর যে লেগ সাইড দেখা হয় প্রচুর ছোটো, স্ট্রেটটা বড়, আর পেছনটা তারও ছোটো, পেছনটা একদম মানে কী বলবো 20 মিটারের বাউন্ডারি এইটুকু, তো সেই ক্ষেত্রে যদি দেখা হয় রানটা করা কোনো বড় ব্যাপার নয়,